গেল ঈদে অনন্ত বর্ষা জুটির সিনেমা কিল হিম বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। আর এ বছরই মুক্তি পাওয়ার কথা আছে তাদের নতুন আরও একটি সিনেমা নেত্রী দ্য লিডার। সম্প্রতি মনির বিউটি লাঞ্চ অ্যান্ড সেলুন উদ্বোধনের সময় এই সিনেমার সর্বশেষ অবস্থা জানান এই তারকা জুটি। বিস্তারিত মেহরা রহমান সিমরানের রিপোর্টে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া কিল হিম সিনেমা এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে বেশ। বলিউড সিনেমা পাঠান আর হলিউড সিনেমা ফার্স্ট এক্স এর সঙ্গে সমান তালে এগিয়ে চলেছে কিল হিম সিনেমাটি। এবার নেত্রী দ্য লিডার সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন এই তারকা জুটি। যদিও কোরবানি ঈদে ছবিটি মুক্তির কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে না, কারণ শুটিং এর বেশ কিছু কাজ এখনো বাকি আছে। সিনেমাটিতে নেত্রী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষাকে, আর বরাবরের মতো সিনেমাটিতে বর্ষার বিপরীতে থাকবেন অনন্ত জলিল। সিনেমাটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল। কবে মুক্তি পাবে নেত্রী দ্য লিডার সিনেমাটি এবং সিনেমা হলে কেমন চলছে কিল হিম, এ প্রসঙ্গে অনন্ত বর্ষা বলেন, স্ক্রিনে যেটা আসছে সেটা বাবুভাই জহির ভাই দুজনকেই অনেক ধন্যবাদ, সুন্দর একটা গল্প করেছে। আর ইকবাল ভাই অনেক কষ্ট করেছে, আমরা ট্রাই করেছি কাজ করার জন্য, সবার ভালো লেগেছে, আপনাদের ভালো লেগেছে, এতে আমরা হ্যাপি যে আরও নেত্রী দ্য লিডার আরও এক্সপেকটেশন আরও বেড়ে গেল যে আরও ভালো কাজ করতে হবে ওইটার মধ্যে আমাদের। নেত্রী দ্য লিডারের শুটিং তো এখন বন্ধ আছে, আমরা চিন্তা করতেছি ঈদের ছুটিতে হয়তো বাকি যে 50% শুটিং আছে ওইটা আমরা শেষ করব। আর এবছরই প্ল্যান আছে হয়তো 16ই ডিসেম্বর বা 31st সুন্দর একটা ডেট দেখে রিলিজ দেওয়ার। প্রতিটি সিনেমার জন্যই তারকাকে নিতে হয় ভিন্ন ভিন্ন লুক, আর এই লুক তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে একজন মেকআপ আর্টিস্ট। অনন্ত বর্ষাকেও প্রায় ভিন্ন রূপে সাজায় মেকআপ আর্টিস্ট মনির। বলিউডের অনেক তারকাকেও নিজের হাতের ছোঁয়ায় নতুন রূপে সাজিয়েছেন এই মেকআপ আর্টিস্ট। গতকাল মনির বিউটি লাউঞ্জ নামে একটি বিউটি সেন্টারের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অনন্ত বর্ষা। কেক কেটে নতুন পার্লারের উদ্বোধন করেন অনন্ত বর্ষা জুটি। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।